আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে আবারও চলে এসেছি গাড়ি বাজার বিডিতে, যেটা বরানি 4 নম্বর রোড থানার ঠিক পাশে অবস্থিত। আর আজকে আপনাদেরকে দেখানো হবে দুইটি রাজকীয় গাড়ি, দানবীয় গাড়ি, রাজকীয় গাড়ি যেটাই বলেন। একটা হলো হুন্ডাই টাকসন আর একটা হলো নিশান এক্সট্রেইল। দুটোই অনেক মজবুত গাড়ি, একটা রয়েছে প্যানোরামিক সানরুফ আর আরেকটা তো আপনারা জানেনই লাক্সারি, ভিতরে শুধু লাক্সারি আর লাক্সারি এবং খুবই আরামদায়ক এক্সট্রেইল। তো চলুন গাড়ি দুটি দেখি এবং এগুলো সম্পর্কে জানার চেষ্টা করি, লেটস গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ফাহিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আজকে কি গাড়ি দেখাবে? আজকে একটা টাকসান দেখাবো, লাক্সারিয়াস গাড়ি, এটা এসইভি গাড়ি দেখাবো। আচ্ছা, ফুললি প্যানোরামিক সানরুফ মুন্ডুপ এবং এলপিজি করা আছে একটা গাড়িতে। আচ্ছা, টাকসান, এইটা অল ওভার সবকিছু নতুন, একটা রিকন্ডিশন গাড়ি। যদি কাছে আসেন, জি কাম টু মি। এটা যদি একটা রিকন্ডিশন গাড়ি বলেন, আপনার কোনো সমস্যা নেই, কেউ আপনাকে দোষ ধরতে পারবে না যে আপনি কেন একটা পুরাতন গাড়িকে কেন রিকন্ডিশন বললেন। নাম্বারটা খুলে ফেলবো, গাড়ি রিকন্ডিশন হয়ে যাবে। আচ্ছা, আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই, সরাসরি এসে দেন বিশ্বাস করুক। 12 মডেল, 12-তে রেজিস্ট্রেশন, হুন্ডাই একটা গাড়ি, হুন্ডাই ব্র্যান্ডের একটা গাড়ি, টাকসান বা টুকসান যেটাই বলেন না কেন। এদিকে দেখেন লাইটগুলো অরিজিনাল, টায়ারগুলো ফ্রেশ, রিমগুলো একেবারে অরিজিনাল, দেখেন খুব সুন্দর অরিজিনাল গ্লাস, অরিজিনাল গ্লাস একদম, যেখানে যা কিছু আছে এভরিথিং সব কিছু ফ্রেশ, উষা স্টার্ট একটা গাড়ি। তো এইটার যেখানে যা কিছু দেখবেন সব অরিজিনাল, এবং সব থেকে মজার বেশি হচ্ছে দুইটা সিটই কিন্তু একদম পাওয়ার সিট, ঠিক আছে। উষা স্টার্ট একটা গাড়ি, নিউ শেপের একটা গাড়ি, পার্সোনাল ইউজের ফার্স্ট পার্টি ওনারের একটা গাড়ি, ফুললি প্যানোরামিক সানরুফ এবং 60 সিলিন্ডার, একটা এলপিজিও করা আছে। এই অভাবের বাজারে আপনি এলপিজি পেয়ে যাচ্ছেন ফ্রি, এবং এইটা অনেক লাক্সারিয়াস, অনেক স্ট্রং এবং অনেক একটা হেভি একটা গাড়ি। এটা দেখেন আপনি নিজের মতো করে দেখান, 5 সিটের একটা গাড়ি, 5 সিট টাকসান। যারা এটা কিনবে তারা এটাই কিনবে, এর বাইরে যাবে না আসলে, পিছনে মিররে ধরে মনে দেখাইতে পারবেন। আমাদের স্পেসটা একটু শর্ট, দ্যাটস ওয়াই আমরা একটু চাপাচাপি করে গাড়িগুলো রাখা। পুরো গাড়িটা দেখেন, এদিকে ঘুরে ঘুরে দেখেন, এটার সামনের পিছনে গ্লাস লাইট এভরিথিং অরিজিনাল, কালারটাও কিন্তু অরিজিনাল, দেখেন অরিজিনাল কালার আপনি চিনেন? ধরে দেখেন অরিজিনাল কিনা, কি মনে হয়? অরিজিনাল, ভালো করে দেখেন, পুডিং খাওয়া তো এসব জায়গায় থাকে না, ঠিক আছে ঠিক আছে গাড়ি। ওকে, ওই সাইডে দেখেন, গাড়িটা অনেক ভালো লাগবে, সরাসরি যদি কোনো কাস্টমার আসে আর এই টাকসানটা যদি দেখে তাহলে না নিয়ে উপায় নেই ভাই, সিরিয়াসলি বললাম। সামনে যান, পুরো সাইডটা দেখেন, আপনি উপরে উঠে দেখেন ওই সাইডে, পিছনে উপরে উঠে পিছনটা দেখেন, উপরের সাইডটা দেখেন, ফুললি প্যানোরামিক সানরুফ মুনরুফ, এবং এইটা অনেক অসাধারণ একটা গাড়ি, এইটা না নিয়ে কোনো উপায় নেই, অনেক সুন্দর। এইটা আমাদের আস্কিং হচ্ছে 20,50,000। আচ্ছা, এই টাকসানটা আস্কিং হচ্ছে 20,50,000। আর এখানে একটা এক্সট্রাইল আছে দেখেন, এটা হচ্ছে আপনার 4 ক্যামেরা, JBL সাউন্ড সিস্টেম, একেবারে ফুললি ফুল লোডের গাড়ি, সেন্সর আছে, 6 এয়ারব্যাগ। হ্যাঁ, 6 এয়ারব্যাগ তো অবশ্যই, এটা হচ্ছে ফুল লোডের গাড়ি। তার থেকে মজার বিষয় হচ্ছে এটা অকটেন ড্রাইভের গাড়ি। আচ্ছা, এটা হচ্ছে 2000 সিসির একটা এক্সট্রাইল, 14 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, অকটেন ড্রাইভের 2000 সিসির একটা গাড়ি, যেটা ফার্স্ট পার্টি মালিক, কাগজ 24 সাল পর্যন্ত, এবং ব্ল্যাক কালারের একটা গাড়ি। এটা অনেক লাক্সারিয়াস একটা গাড়ি ভাই, এইটা এই যা কিছু আছে অরিজিনাল। আচ্ছা, এই গাড়িটাতে একদম আপ টু বটম, এখনও পর্যন্ত এটা ওয়ার্কশপে নেওয়া হয় না গাড়িটা, এটা একদম শোরুম কন্ডিশন একটা গাড়ি। কাছে আসেন, আপনাকে একটা জিনিস দেখাই, দেখেন আপনি নিজে বিচার করবেন, দেখেন মানে নিজে জাজমেন্ট দেন, তাই বলতেছি। না, চাকা তো আছে, 1 বছর 8 মাস তো টিকবে, নতুন না, কি 1 মাস, 2 বছর যাবে, 1 মাস না 8 মাস, 2 বছর যাবে মিনিমাম ইনশাআল্লাহ। আচ্ছা, এই এক্সট্রেইলটা রাস্তার যে খারাপ অবস্থা বর্তমানে, এই এক্সট্রেইলটা অলমোস্ট নতুন, জি অলমোস্ট রিকন্ডিশন একটা এক্সট্রেইল, ব্ল্যাক কালার, ভিতরে হচ্ছে আপনার 5 সিট, অকটেন ড্রাইভ, 2000 সিসি, 14 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, এবং ফার্স্ট পার্টি ওনার, 24 সাল পর্যন্ত কাগজপত্রে আপডেট। এইটার প্রাইস চাচ্ছি আমরা 30, এটা হচ্ছে আমাদের 30,50,000, 30,50,000, আর এটা হচ্ছে 20,50,000। আচ্ছা, আমাদের আরও বেশ কিছু গাড়ি আছে, জুকি আছে, অ্যাকোয়া আছে, ভ্যাজেল আছে, আপনার সোনাটা আছে, বিটস আছে, করোনা প্রিমিয়ো আছে, ল্যান্সার আছে, হ্যাঁ বেশ কিছু গাড়ি আছে ইনশাল্লাহ। কাস্টমাররা যখন সরাসরি আসবে ইনশাল্লাহ আমাদের গাড়িগুলো দেখতে পারবে। আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিই, আমাদের শোরুম হচ্ছে ঢাকাতে, ঢাকা বনানী, বনানী যে পুলিশ স্টেশন আছে, বনানী থানা, থানার ঠিক পাশে একটাই শোরুম, গাড়ি বাজার বিডি, রোড নম্বর 4, হাউস নম্বর 16, ব্লক হচ্ছে F, গাড়ি বাজার বিডি, ফোন নম্বর 01017115778 43। সবাই আসবেন, সরাসরি গাড়িগুলো দেখবেন,
এবং টেস্ট ড্রাইভ করে চেক করে নেবেন আমাদের গাড়িগুলো 100% ঠিক আছে কিনা ইনশাআল্লাহ। একটা গাড়ি সেকেন্ড হ্যান্ড হলে কিছু বিষয় আপনি যদি 100 একদম নতুন গাড়ির মতো তো পাবেন না, রিকন্ডিশন 100% পাবেন, কিন্তু ইউজ গাড়ি যতটুকু পরিমাণ থাকা দরকার আপনি আপনার আস্থা অর্জন করতে পারবেন এই গাড়িটা ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।